বান্দরবান ও চট্টগ্রামের সাতকানিয়া সীমান্তে সাপ্রুখাল থেকে চলছে অবাধে বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু পাচার করছে বান্দরবান সদর ও সাতকানিয়া দুই উপজেলার একটি চক্র। খালের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও চাষের জমি। বালু তোলার যন্ত্র জব্দ করেও থামানো যাচ্ছে না পাচারকারীদের। বান্দরবান ও সাতকানিয়া সীমান্তে ভাগ্যকুল এলাকায় অবস্থান সাপ্রুখালের। দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত চলছে খাল থেকে অবাধে বালু উত্তোলন। অবৈধভাবে তোলা এসব বালু অবাধে পাচার করছে বান্দরবান ও সাতকানিয়া দুই উপজেলার এক সিন্ডিকেট চক্র। প্রশাসন বারবার বালু তোলার যন্ত্র জব্দ করলেও থামানো যাচ্ছে না পাচারকারীদের। অনিয়ন্ত্রিতভাবে বালু তোলায় পার্শ্ববর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে কয়েক একর চাষি জমি। ওদিকে নিচে বালু তোলে, এদিকে আমাদের বসতবাড়ি ভেঙে যাচ্ছে, ফসলের জমি ভেঙে যাচ্ছে, তারপর মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে, সম্পদ সব শেষ, গাছ বাগান মানুষের শাসন জমি খেতে জমি সব শেষ হয়ে গেছে। বালু পাচারকারীদের মধ্যে বান্দরবান আওয়ামী লীগের নেতারাও যেমন আছেন, তেমনি রয়েছেন বিএনপি নেতা কর্মীরাও। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে অবাধে বালু উত্তোলনকারীদের আইনের আওতায় আনা ও শাস্তির দাবি এলাকাবাসীর। সিরাজুম্মনি শুভ, নাগরিক। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।